টুকি তার বাবা টোনা আর তার সৎ মা মুন্নির সাথে বাস করত। মুন্নি টুকিকে অনেক অত্যাচার করত। এখানে এভাবে বসে কাচ্ছিস কেন রে? তোকে না বলেছি আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি রান্না করতে। আর চুলাটা এখন আগুন ধরাসনি কেন? হ্যাঁ মা, আমি অনেক ছোট, এর আগে কখনো আগুন জ্বালাইনি আর রান্নাও করিনি। মা, আমি রান্না করতে পারবো না, আমার ভয় লাগছে। মা, আমার সংসারে আগুন লাগিয়ে এখন বলছিস আগুন জ্বালাতে পারিস না? আজ রান্না আর এই বাড়ির সব কাজ না করলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। মা, আমি অন্য কাজ করি, তুমি না এই রান্নাটা করো। কি বললি? আমাকে কাজ করতে বললি? তোর তো সাহস কম নয়। রান্না করব, রান্না করব। বাবাকে আর মেরো না, আমার লাগছে। আমাকে ছেড়ে দাও, আমি রান্না করব। বাবা, এই মারের কথা মনে রাখিস। এরপর মুন্নি চলে যায় আর টুকি অনেক কষ্টে আগুন জ্বালায় আর রান্না করে। এইভাবে মুন্নি তার সৎ মেয়ে টুকির ওপর রোজ রোজ অত্যাচার করে। টুকির ওপর অত্যাচারের কথা টোনা কিছুই জানতো না। এই হতছাড়ে মুখ পুরি, কলস নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে এক ফোঁটা পানি নেই। আমাকে পিপাসে মেরে ফেলার প্ল্যান করছিস নাকি? যা, তাড়াতাড়ি নদী থেকে পানি নিয়ে আয়। মা, বলছিলাম কি, আমি সাঁতারতে জানি না, পানি তুলতে গিয়ে যদি নদীতে পড়ে যাই তখন কি হবে? মা, কি আর হবে, তুই মরে যাবি আর আমার রাস্তা পরিষ্কার হবে। কাঙালি কোথাকার, এখনো সংসারে দাঁড়িয়ে থাকবি নাকি লাঠি চালাবো? কি বলছো মুন্নি, তুমি আমার টুকিকে মারবে আর ওকে নদীতে পাঠাচ্ছো? ছি মুন্নি ছি, তুমি এত নিচু। আমার কয়েকদিন আগে সন্দেহ হচ্ছিল যে তুমি টুকির ওপর অত্যাচার করছো, কিন্তু আজ প্রমাণ পেলাম সত্যি সৎমা কখনো আসল মা হতে পারে না। টোনাকে দেখে আর এসব কথা শুনে মুন্নি অনেক অবাক হয়ে যায়। টোনা, তুমি ভুল বুঝছো, আমি শুধু ওকে কাজ শেখাতে চেয়েছিলাম, অত্যাচার করিনি গো, বিশ্বাস করো। চুপ করো, আর একটা কথা শুনতে চাই না আমি। আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। না টোনা না, এমন করো না, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো এমন কাজ করব না, টুকিকে নিজের মেয়ের মতো ভালোবাসবো গো। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম, তবে আর এমন করলে ক্ষমা পাবে না। মুন্নি আর কিছু না বলে কলস নিয়ে নদীর পাড়ে আসে আর একা একা বলতে থাকে, এই মুন্নিকে বাড়ি থেকে বের করে দেওয়া অত সহজ নয়। আমি ভেবেছিলাম ওই টুকিকে বাড়ি থেকে তাড়িয়ে টোনার সব সম্পত্তি ভোগ করব, কিন্তু এখন আমার প্ল্যান পরিবর্তন করতে হবে। টোনাকে মেরে টুকিকে তাড়িয়ে সব সম্পত্তি আমি ভোগ করব, আর একদিনও সময় দিব না। আজকে ঈগল দাদার কাছে যেতে হবে। মুন্নি সোজা ঈগলের গুহার সামনে যায় আর মুন্নি তার প্ল্যানের কথা ঈগলকে খুলে বলে। আমি কি বলেছি বুঝেছিস তো দাদা? আজ রাতে টোনাকে মেরে নদীতে ভাসিয়ে দিব, তোর কাজ হয়ে যাবে। এবার আমার পাওনা দে তো। মুন্নি গলা থেকে সোনার গহনা খুলে ঈগলকে দিয়ে চলে যায়। রাতে টোনা বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে উঠছিল, ঠিক তখনই ঈগল টোনার সামনে আসে। এই, কে তুমি? এখানে কি চাই? এভাবে পথ আটকে দাঁড়ালে কেন তুমি? তোকে চাই, তোর জীবনকে চাই। ঈগল ছুরি দিয়ে টোনার পেটে আঘাত করে আর টোনা সেখানে মারা যায়। ঈগল টোনার মৃতদেহ নিয়ে নদীর পাড়ের দিকে উঠতে থাকে। অনেক রাত হয়েছে, টোনা এখনো বাড়িতে ফেরেনি, মানে কাজ হয়ে গিয়েছে। কাল সকালে সৎ মেয়ে টুকিকে তাড়িয়ে দিলে এই সবকিছু আমার হবে। পরের দিন সকালে টুকি মুন্নিকে বলতে থাকে, মা বাবা কি দেখছি না যে? বাবা কি কাল রাতে বাড়িতে আসেনি? মা তোর বাবা শুধু কাল রাতে কেন, আর কোনোদিনও ফিরবে না, কারণ টোনা মারা গেছে। না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তুমি মেরেছো আমার বাবাকে, তাই না? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, পুলিশে দিব তোমাকে আমি। প্রমাণ ছাড়া পুলিশ আমার কিছুই করতে পারবে না, এই সব কিছু আমার। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই, বের হ, বের হ বলছে এই বাড়ি থেকে। না, এমন অন্যায় করো না, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করো না। বা মুন্নি টুকিকে তাড়িয়ে দেয়। টুকি কান্না করতে করতে ওড়ে আর বলতে থাকে, সৃষ্টিকর্তা তোমার ভালো করবে না, আমার বাবাকে মেরে ফেলা আর আমাকে অত্যাচার করে শাস্তি তুমি পাবেই পাবে। বাবা মা দেখো, তোমাদের আদরের মেয়েকে 7 বার তাড়িয়ে দিয়েছি, এখন আমি কোথায় যাবো, কে খাবো, আর থাকবো বা কোথায়? বাবা মা আমাকে তোমাদের কাছে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। বাবা মা, এ কি ছোট পাখি, তুমি আমার তলায় বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? কোথায় যেতে চাচ্ছ তুমি বলো তো? আমি বাঁচতে চাই না, আমার বাবা মা কেউ নেই এই পৃথিবীতে। দাঁড়াও, আমি তোমাকে সবটা বলছি। সবই তো শুনলাম, তবে তুমি কেঁদো না টুকি, শান্ত হও। তোমার বাবা মা নেই তো কি হয়েছে? আমি তো আছি তোমার বন্ধু, তাই না? আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে এই ঘরে তুমি থাকবে, আমি জাদুই কলা গাছ। তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, কেমন? যাও ঘরে প্রবেশ করো, ঘরে খাবার রাখা আছে, খেয়ে নিও, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে সাহায্য করার জন্য। টুকি ঘরে প্রবেশ করে আর খাবার খায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে ঈগল তার আস্তানায় বলতে থাকে, ওহ বাবা, এখানে অনেক মশা, এই কালকুটুরির মতো গুহায় থাকতে আর ইচ্ছে করছে না। নরম তুলতুলে বিছানায় থাকতে ইচ্ছে করছে। কতদিন হলো নরম বিছানায় ঘুমাই না। আবার তো কোনো আত্মীয় স্বজনও নেই যে তাদের বাড়িতে যাব, আবার শক্তি দিয়ে বনের পাখিদের দখল করব। হ্যাঁ, কিন্তু কার বাড়ি? পেয়েছি, মুন্নি। হ্যাঁ, মুন্নির বাড়ি দখল করব। আর দেরি নয়, এক্ষুনি মুন্নির বাড়ি যেতে হবে। ঈগল দাদা, তুমি এখানে? তোমার তো কোনো দরকার নেই আমার। তোর দরকার নেই তো কি হয়েছে, কিন্তু আমার তো আছে। আজ থেকে এই বাড়ি আমার। বের হ, বের হ বলছি বাড়ি থেকে। কি বলছো এসব? পাগল হয়ে গিয়েছো নাকি? এই বাড়ি আমার, এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো পুলিশকে ডেকে তোমাকে ধরিয়ে দিব। বনের শক্তিশালী পাখি ঈগলকে হুমকি দিতে তোর কলিজা কাঁপলো না? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ঈগল মুন্নির উপর আক্রমণ করে। ঈগল মুন্নিকে আহত করে তাড়িয়ে দেয়। মুন্নি অনেক কষ্টে উড়ে উড়ে টুকির বাড়ির সামনে আসে। এই বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমার অনেক কষ্ট হচ্ছে। কেউ কি আছো? একি টুকি, তুই এত বড় বাড়িতে? টুকি মা, আমাকে সাহায্য কর মা। তুমি আমার বাবাকে মেরেছো, আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করেছো। আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করব না। চলে যাও, চলে যাও এখান থেকে বলছি, চলে যাও। টুকি মা, ঈগল আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, আমাকে ক্ষমা করে দে, একটু আশ্রয় দে মা, নইলে আমি যে মরে যাব। তোর পায়ে পড়ি মা, সৃষ্টিকর্তা আমাকে উচিত শাস্তি দিয়েছে, আমাকে একটু আশ্রয় দে মা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মুন্নি অনেক আহত ছিল, যার কারণে আর কিছু বলার আগে ওখানে মুন্নি মারা যায়। টুকি অনেক কান্না করে। টুকি মুন্নি সৎকার করায় আর সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।